Pusing Nebu. Nebu ya Nibi. Dalam nama cik. Namaskar bondhura, ami apnader sathe Surojit, apnader sobai ke amar channel e swagoto. Ekhon ami achi Howrah station e ar ajke amra journey korbo. 36743 Howrah Bordhoman main line super local e jeta Howrah station theke charbe. যেটা হাওড়া স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যেবেলা 5:55 আর আমাদের বর্ধমান পৌঁছে দেবে ঠিক 2 ঘন্টা পরে, মানে 7:56 আমাদের, তার মানে আমরা কভার করবো 105 কিলোমিটার আর আমাদের জার্নিতে আসবে 5খানা হল্ট। এর আগে মানে সেকেন্ড ফেজ লকডাউনের আগে এই এই ট্রেনটা শুধুমাত্র একটাই হল্ট ছিল, সেকেন্ড ফেজ লকডাউনের পরে আরও 4টে হল্ট বাড়ানো হয়েছে। সেই 4টে হচ্ছে মোগরা, পান্ডুয়া, বৈচি আর মেমারি। ঠিক আছে, তাহলে চলুন। ওই সামনে মেশিন আছে, আমার কাছে স্মার্ট কার্ডও আছে, মেশিন দিয়ে স্মার্ট কার্ডে টিকিট কেটে নিই, টিকিট কেটে নিয়ে প্ল্যাটফর্মের দিকে এগোই। আপনারাও এরকমভাবে খুব সহজে টিকিট কাটতে পারবেন। তো এখানেও নর্মালি নর্মাল প্ল্যাটফর্ম দিয়ে কাউন্টার দিয়ে কাটলো 25 টাকা, আর এরকমভাবে মেশিনে টিকিট কাটলো 25 টাকা। আর আপনারা যদি স্মার্ট কার্ডটা নিতে চান তাহলে বেশি কিছু করতেই হবে না, মোটামুটি 100 টাকা লাগে। নর্মাল আনরিজার্ভ টিকিট কাউন্টারে গিয়ে বলবেন যে আমার স্মার্ট কার্ড দরকার, তো ওই কাউন্টারে স্মার্ট কার্ড থাকলে আপনাকে স্মার্ট কার্ড সাথে সাথে প্রোভাইড করা হবে, যদি না প্রোভাইড করা হয় তাহলে আপনাকে বলে দেওয়া হবে যে অত নম্বর কাউন্টারে যান, তো ওরকম অত নম্বর কাউন্টারে গিয়ে কালেক্ট করে নেবেন। 100 টাকাই লাগবে, আর যে কেউ করতে পারবে, কোনো মানে কোনো আইডি প্রুফ কিচ্ছু লাগে না, কোনো আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ কিচ্ছু লাগবে না, শুধু 100 টাকা লাগবে, টাকা দেবেন কার্ড নেবেন। ঠিক আছে, আর যতবার রিচার্জ করবেন ততবার 103 টাকা করে পাবেন, মানে 3% রিটার্ন পাবেন। ঠিক আছে, বোনাস পাবেন। যাই হোক, তাহলে চলুন প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক, আর কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আমাদের দেয় দেখা যাক। বন্ধুরা, এই হচ্ছে আজকের আমাদের ট্রেন। হাওড়া বর্ধমান মেন লাইন সুপার লোকাল, আর এই আর এটা আজকে দিয়েছে 11000 সিরিজের পুরনো ICA ব্রেক আর হাওড়া কার সেটের। আর আজকে ট্রেনটা ছাড়ছে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে, যেটা আপনারা এর আগে বোর্ডে দেখেই নিয়েছেন অলরেডি। ঠিক আছে, আর যেমন বলেছিলাম ট্রেনে মাত্র 5টা হল্ট আছে, মাত্র 5টা হল্ট। সেই নিয়ে প্রচুর লোকের প্রচুর কনফিউশন, সবাই গিয়ে দেখলাম গার্ডবাবুকে জিজ্ঞেস করছি কি দাদা কি অল স্টপ, দাদা এই স্টেশন দাঁড়াবে, দাদা ওই স্টেশন দাঁড়াবে। তারপর আমি আবার কয়েকজনকে বলে দিলাম না এটা শুধুমাত্র 5টা হল্ট দাঁড়াবে, আর সেই 5টা হল্টের নামও আমি তাদেরকে বলে দিলাম। ঠিক আছে, এই ট্রেনে প্রচুর লোকের প্রচুর কনফিউশন হয়। ঠিক আছে, আর যদি কারো কনফিউশন হয় আর যদি কেউ উল্টোপাল্টা উঠে যায় ট্রেনে, সে তো আমি আপনাদেরকে দেখাবোই দেখাবো। ঠিক আছে, তো সাথে থাকবেন, তাহলে চলুন ট্রেনে উঠি, ট্রেনে উঠে ট্রেন ছাড়ুক, ছাড়ার পর আপনাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আমাদের ট্রেন হাওড়া বর্ধমান মেন লাইন সুপার লোকাল হাওড়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাললো পুরো তার নির্দিষ্ট সময়, মানে 5:55। আর দেখতেই পেলেন আমাদের কোচ দিয়ে এক দাদা ব্যাগ ট্যাগ শুদ্ধ রানিং ট্রেনে নামলেন। আগেই বলেছিলাম কিন্তু এই ট্রেনে প্রচুর হবে এরকম, জানে না। আর বোর্ডেও লেখা আছে শুধু হাওড়া বর্ধমান লোকাল, ভায়া মেন লাইন লেখাও নেই, সুপার লোকালও লেখা নেই বা গ্যালোপিং লোকালও লেখা নেই। যদি সুপার লোকাল বা গ্যালোপিং লোকাল লেখা থাকে তাহলে মানুষের মধ্যে তাও একটু সংশয় হয় যে কি দাঁড়াবে সব স্টেশনে না দাঁড়াবে না, যেহেতু কিছুই লেখা নেই তাই মানুষ জানবেও না, যারা মোটামুটি ডেলি জার্নি করে না বা একটু রিসার্চ করে আসে না তারা।
তো তারা হুটা ঢুকে যাবে ট্রেনে, আর এরকমই হবে, রানিং ট্রেনে নামতে হবে তাদের। বা ফার্স্টটাও আমাদের হচ্ছে ব্যান্ডেল, আর ওই দাদাকে আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা নামবে হচ্ছে লিলুয়া, তার মানে এর পরেই। দাদা যদি না নামতো তাহলে দাদাকে নামানো হতো কোথায়? ব্যান্ডেলে। তার মানে আরও এক ঘন্টা জার্নি করে পেছনে আসতে হতো, প্রচুর সমস্যা। ঠিক আছে, তাই সবসময় যখন ট্রেন জার্নি করবেন, ট্রেন সম্বন্ধে ভালো করে রিসার্চ করে নেবেন, মানে যত মানে যে ট্রেনে আপনারা উঠছেন সেই ট্রেন সম্বন্ধে অন্তত জেনে নেবেন যে কোন কোন স্টেশনে দাঁড়াবে, কোন কোন স্টেশনে দাঁড়াবে না। না জেনে কখন উঠবেন না ট্রেনে। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট হল কী আসবে? ব্যান্ডেল জংশন। আর ব্যান্ডেল জংশনে আগে তো কিছু দেখানোরও নেই, এমনি আমাদের ট্রেন যেহেতু গ্যালোপিং ট্রেন, পুরো ব্যান্ডেল পর্যন্তই প্রত্যেকটা স্টেশন স্কিপ করবে, তো স্কিপিংই আপনাদেরকে দেখাবো, স্কিপিং ক্রসিং যা দেখানোর আছে। ঠিক আছে, আপনারা থাকবেন ভিডিওতে। আর একটা কথা, ভিডিও শুরুর আগেই বলে দিই, তার কারণ ভিডিও শেষের দিকে বললে আপনারা আবার একটু অনেকে থাকেন না ভিডিওতে। ঠিক আছে, তো ট্রেন রিলেটেড জার্নি ভিডিও বাংলাতে যদি দেখতে হয় তাহলে আমাকেই সাবস্ক্রাইব করতে হবে, আমার এই চ্যানেল নিয়মিত দেখতে হবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করবেন, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে _সুরজিৎ_ হয়, ওটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশানে। ঠিক আছে, তাহলে আমি কথা বলবো ব্যান্ডেলে, আর মাঝখানে আমরা যে সকল স্টলগুলো মানে স্কিপ করবো তো স্কিপিংয়ে আপনাদেরকে দেখাবো, আর ক্রসিং হলে সেটাও দেখাবো। ঠিক আছে, সাথে থাকবেন। বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো তার প্রথম হল্ট ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেল জংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 6:42, আর আমরা পুরো অন টাইমেই চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। আর ব্যান্ডেল স্টেশনে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে 1 প্ল্যাটফর্মে। আর ব্যান্ডেল সম্পর্কে যদি আমি বলি তাহলে ব্যান্ডেল রয়েছে ব্যান্ডেল চার্চ, আর ব্যান্ডেল চার্চ হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো আর সবচেয়ে বিখ্যাত চার্চ, যে চার্চটা প্রতিষ্ঠা করেছিলেন পর্তুগিজরা 1599 সালে, মানে এটা প্রায় 400 বছরেরও বেশি পুরনো। আর ব্যান্ডেল হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান, প্লাস ব্যান্ডেল যেহেতু জংশন তাই ব্যান্ডেল থেকে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে, মানে আমরা যদি হাওড়ার দিক থেকে চিন্তা করি তাহলে একটা লাইন চলে যাবে কাটোয়ার দিকে, একটা চলে যাবে বর্ধমানের দিকে, আমরা যাবো বর্ধমানের দিকে। আর এবার আমরা যদি ডাউনের দিকে মুখ করে দেখি তাহলে একটা লাইন চলে যাবে হাওড়ার দিকে, যেদিক থেকে আজকে আমরা এসেছি, আর একটা লাইন চলে যাবে নৈহাটি জংশনের দিকে। আর লোহিয়াটি জংশনের দিকেরও ভিডিও আমার করা রয়েছে, যদি আপনাদের দেখার থাকে তাহলে আমি ওপরে কার্ডে লিঙ্ক দিয়ে দেবো, তো ওই লিঙ্ক থেকে আপনারা দেখতে পারবেন। আর এরপরের হল্ট মানে আমাদের সেকেন্ড হল্ট আসবে মোগরা। বন্ধুরা, আমরা যে লাইন আলাদার কথাটা যে বললাম, ওইখান থেকে লাইনটা আলাদা হয়,
ওই দিকে চলে যাবে কাটোয়াল লাইন, আর মেন লাইনটা চলে যাবে বর্ধমানের দিকে, আমরা যাচ্ছি বর্ধমানের দিকে। আর মাঝখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এয়ারের লাইন, আর এই লাইনটা সোজা চলে যাবে ব্যান্ডেল কারশেডের দিকে, ইএমইউ কারশেডের দিকে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো তার সেকেন্ড হল্ট মগরাতে। মগরার কোড হচ্ছে MUG, আর মগরা অবস্থিত কুন্তি নদীর তীরে জিটি রোডের পাশে। আর আপনারা জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে সারা বাংলা তথা ভারতে ছড়িয়ে যেতে পারবেন। আর মগরা হচ্ছে বিখ্যাত সমাজ সংস্কারক রামগোপাল ঘোষের পৈতৃক বাড়ি। আর মগরার সরস্বতী পুজো সারা বাংলার মধ্যে বিখ্যাত। আর মগরার পরে আমাদের থার্ড হল্ট আসবে পান্ডুয়া। বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো আমাদের তৃতীয় হল্ট পান্ডুয়াতে। পান্ডুয়ার কোড হচ্ছে PDA, আর পান্ডুয়া স্টেশনে আমাদের ট্রেন এসে পৌঁছেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর পান্ডুয়াতে আমাদের পৌঁছানোর টাইম ছিল 7টার সময়, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে 7:05, মানে 5 মিনিট লেটে। তাহলেও এটা তো যেহেতু সুপার লোকাল তো বোঝা যাচ্ছে না, ট্রেন ভালো স্পিডে যাচ্ছে, ভালো প্রত্যেকটা স্টেশন ভালো স্পিডে স্কিপ করছে ট্রেন। আর যেহেতু পান্ডুয়া হচ্ছে হুগলি জেলার মানে পুরনো পুরনো গ্রামগুলোর মধ্যে একটা, আর যেহেতু পুরনো তাই এখানে প্রচুর পুরনো স্থাপত্য রয়েছে। তার মধ্যে রয়েছে পান্ডুয়া মিনার, পান্ডুয়া বাড়ি মসজিদ, পান্ডুয়া রাজবাড়ি এগুলো। আর আজকে আমাদের সহযাত্রী দাদা আছে, দাদা আমাকে প্রচুর সাহায্য করেছেন। তার কারণ ছোটো ছোটো যে হল্টগুলো হয় যেগুলো আমি কভার করি না, আজকে তো সেগুলো আমরা বাইরে ক্যামেরা দিয়ে স্কিপিংটা দেখাচ্ছি, তো সেগুলো ঠিক আমার মনে থাকে না যে প্ল্যাটফর্মটা কোন দিকে পড়বে। তো দাদাকে জিজ্ঞেস করছি, দাদা প্রত্যেকটা বলে দিচ্ছে। তো দাদা অনেক ধন্যবাদ। তো দাদার নাম কি? কৌশিক নেবু। কৌশিক নেবু, নেবু এনিবি। হ্যাঁ, দাদার নাম হচ্ছে কৌশিক নেবু। দাদা থাকে হচ্ছেন মেমারিতে স্টেশনের কাছেই আর কি। আর দাদা মানে দাদার অকুপেশন হচ্ছে দাদা একজন শিক্ষক, ঠিক আছে, প্রাইমারি টিচার। খুব ভালো, দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো। দাদা ভালো থাকবেন, ঠিক আছে, আবার হয়তো কোনো দিন দেখাবে। আর আপনি সাবস্ক্রাইব করেই দিয়েছেন তো ভিডিও দেখবেন। আর দাদা দাদা কিন্তু এর আগে ট্রেনের ভিডিও দেখতো। দাদা আমাকে মানে প্রথমেই বলছেন ট্রেনের ভিডিও বানাচ্ছেন বাংলায় ব্লগ, আমি দেখি না, ঠিক আছে। তাই আপনাদেরকে আরও একবার বলছি, দাদা কোনো দিন তো বাংলায় ট্রেনের ব্লগ দেখেন না। আমি এর আগে কোনোদিন দেখেন, ঠিক আছে, আমি বলছি না, কিন্তু সাধারণ মানুষই বলছে। আমি আরেকবার বলছি আপনাদেরকে, ট্রেনের ব্লগ যদি ট্রেন জার্নি ব্লগ বাংলায় দেখতে চান নিয়মিত, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে। আমি কথা বলবো আমাদের এর পরের হল্ট বইচিতে। এটা কি ঝাল ছাড়া দিচ্ছ? এটা লঙ্কা ছাড়া দিয়ে আমারটাই সব কড়া কড়া করে দাও, কোনো ব্যাপার না। টকটা বেশি না
চাল কাট দেবো কি হয়ে যাবে চাল দিয়ে দাও না কোনো ব্যাপার না ডাউনে গাড়ি আবার আগে গেলে আবার এসে বর্ধমান যেতে হবে তারপরে হবে এইটা এখন সঙ্গে সঙ্গে তাহলে বন্ধুরা আমরা এখন কিনে নিয়েছি ছোলা তো খেয়ে আপনাদেরকে বলছি খাবো কি করে ক্যামেরা ধরতে হবে একজনকে যাই হোক তাদের ধরবে না দিকে গিয়ে বইছি চলে এসেছি হ্যাঁ বন্ধুরা বইছি চলে এসেছি দাদা আপনি বসুন না আপনি খান আপনি খান কোনো ব্যাপার না তো আমাদের ট্রেন এখন চলে এলো তার চতুর্থ হল্ট বইচিতে বইচির কোড হচ্ছে BOI আর বইচিতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 7:08 তার দেখে বলছে এখন কটা বাজে এখন হয়েছে 7:13 মানে এখানেও 5 মিনিট লেটে পুরো লেটটা পুরো মানে পুরো মাপে মাপ চলছে তো 5 মিনিট লেটে লেটে যখন চলছি যাচ্ছি আমরা তাহলে মেমারি তো আশা করা যায় 5 মিনিট লেটেই পৌঁছাবো আর বইচি হচ্ছে হুগলি জেলার শেষ স্টেশন মানে এরপরে দেবীপুর থেকে পড়ে যাবে পূর্ব বর্ধমান জেলা আর বইচির নামটা দিয়েছিল ইংরেজরা বইচি ফল থেকে আর বইচির পুরনো মানে বেশ কিছু পুরনো পুরনো মন্দির রয়েছে তার মধ্যে আছে রাধাবল্লভ মন্দির জগৎগৌরী মন্দির মনে হয় মন্দির একটা আছে তো এই দুটো হচ্ছে বিখ্যাত তো এবার আমি ছোলা খাবো ছোলা খেয়ে আপনাদের টেস্ট বলবো আর এরপরে আমাদের হলটা আসছে মেমারি সেটা হচ্ছে আমাদের মানে একদম মানে সেকেন্ড লাস্ট হলটা আর কি তারপরেই আমাদের ডেস্টিনেশান আসবে দাদা গিয়ে একটু ধরতে পারবেন ক্যামেরা একটু ধরুন তো এবার দাদা ক্যামেরা ধরছেন না বসুন না ঠিক আছে দেখা যাচ্ছে তো আপনি দেখতে পাবেন না বন্ধ হয়ে গেছে এই চালু হয়ে যাবে ঠিক আছে তো আমি যেমন বলেছিলাম দাদা ঠিক তেমনই তৈরি করেছেন টক বেশি ঝাল বেশি সব বেশি কারণ আমার কোনো ব্যাপার না আমি ঝাল ভালোই খেতে পারি ঠিক আছে আর আমার যে ক্যামেরা যে দাদা ধরে আছেন তো দাদা নিয়েছেন ঝাল কম দাদা মানে ঝাল কম খান সেই জন্য ঠিক আছে তো বেশ ভালো তো আপনারা যেমন বলবেন দাদা তেমন তৈরি করে দেবে কোনো ব্যাপার না 10 টাকায় সাফিসিয়েন্ট তো এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো মেমারিতে ভালো লাগলো কিন্তু কথা বলে থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে আবার পরে হয়তো কোনোদিন দেখা হবে অবশ্যই দেখা হবে টাটা ভালো থাকে একদম দাদা বন্ধুরা আমাদের ট্রেন এখন চাললো আমাদের একদম সেকেন্ড লাস্ট হল্ট মেমারি থেকে আর মেমারিতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 7:19 আর যেহেতু লোকাল ট্রেনের 30 সেকেন্ড হল্টটাকে তাই 7:19 আমরা ধরবো এখন বাজে 7:29 তার মানে 10 মিনিট লেটে এসেছিলো আমাদের ট্রেন মেমারিতে আর দাদাকে টাটা বলে দিলাম দাদার বাড়ি চলে গেলো দাদার সাথে কথা বলে খুব ভালো লেগেছে ঠিক আছে আর মেমারি যদি স্টেশন সম্বন্ধে বলি বা মেমারি জায়গা সম্বন্ধে যদি বলি তাহলে মেমারিকে বলে সিটি অফ লাভ বা ভালোবাসার শহর আর মেমারিও যেহেতু বর্ধমানের প্রচুর পুরনো শহর তাই মেমারিতেও প্রচুর পুরনো পুরনো দর্শনীয় স্থান আছে তার মধ্যে রয়েছে 1000 বছর পুরনো সাতদেউল আর 700 বছর পুরনো লক্ষ্মী জনার্দন মন্দির এই দুটো হচ্ছে এখানকার দারুণ বিখ্যাত ঠিক আছে আর মেমারিতে মেমারি বাসস্ট্যান্ড রয়েছে আর মেমারি বাসস্ট্যান্ড থেকে আপনারা মোটামুটি ট্রেন মানে যদি আপনারা ট্রেন যান না ঘুরতে চান ভিড়ের মধ্যে তাহলে মেমারি থেকে বাস ধরেও খুব সহজেই দক্ষিণ বাংলার সব জায়গায় ছড়িয়ে যেতে পারবেন আর মেমারির পরে আমাদের হল্ট আসবে আমাদের ডেস্টিনেশান বর্ধমান জংশন
পাল কট লাইন আপলো পাল বন্ধুরা এখন আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন বর্ধমান জংশনে আর বর্ধমান জংশনে আমাদের ট্রেন এসে পৌঁছেছে 4 নম্বর প্ল্যাটফর্মে আর একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে আর আমার কাছে এক্সট্রা ব্যাটারিও রয়েছে কিন্তু ব্যাটারিটা ব্যাগে রয়েছে তাই ব্যাগ দিয়ে আর ব্যাটারিটা বার করছি না এই ক্লিপটা মোবাইলে শ্যুট করে নিচ্ছি আর বর্ধমানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 7:56 কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে 8:05 মানে 9 মিনিট লেটে আর যেহেতু লোকাল ট্রেন 9 মিনিট লেটটা মানা যায় আর আমাদের ট্রেনটা কিন্তু নর্মাল ট্রেন ছিল না আমাদের ট্রেনটা ছিল সুপার লোকাল আর এই সুপার লোকাল পুরো প্রত্যেক দিনই সুপার মানে প্রত্যেক দিনই গ্যালোবিং ট্রেন প্রত্যেকটা হলটি স্কিপ করবে শুধুমাত্র 5টা হল দাঁড়াবে সেই 5টা হলটের নাম আমি আপনাদেরকে বলে দিয়েছি আর সেগুলো প্রত্যেকটাই কভার করে দিয়েছি ঠিক আছে আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যদি বর্ধমান জেলার হন তাহলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন ঠিক আছে তাহলে আমরা ভিডিও আর থেকে বেশি আর বড় করছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে আর আপনারা একটা জিনিস ভাবছেন যে বর্ধমানে আমি এসেছি রাত্রিবেলা তো থাকবো কোথায় বা আমি বাড়ি যাবো কখন তো বাড়ি আজকে যাওয়া হচ্ছে না আজকে আমরা বর্ধমানে হোটেলে থাকবো হোটেলে থেকে কালকে আবার একটা নতুন ভিডিও শুরু হবে এই ধারে কাছ থেকে বর্ধমান থেকে নয় ধারে কাছ থেকে ঠিক আছে আর ভিডিওর নাম বলছি না নাম বলার দরকারও নেই আপনারা এর আগে ওই ভিডিওটা পেয়ে যাবেন যদি তেমন কিছু না হয় ঠিক আছে তাহলে আমরা এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও টাটা ভালো থাকবেন।